আজকে একটা ছোট গল্প আপনাদের সাথে শেয়ার করব, যা আপনাদেরকে নিজেদের ব্যাপারে একটা বড় ভুল ধারণা ভেঙে দেবে। একবার একটা ছেলে হতাশা এবং মন খারাপ নিয়ে বাড়িতে বসেছিল। তো তার মা তাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে, এত মন খারাপ কেন? তখন ছেলেটা বলল, আমি তো সবসময় ভালো কাজ করি, সবার উপকার করি, নিজের কাজও মন দিয়ে করি, তবুও সবাইকে খুশি করতে পারি না। বেশিরভাগ মানুষ আমার কাজের কোনো ভ্যালু দেয় না, তাই আমার মন খারাপ। সেই শুনে তার মা তাকে একটা আংটি দিল যাতে একটা পাথর লাগানো ছিল। তার মা তাকে সেই আংটিটা দিয়ে বলল, এটা নিয়ে পাশের জামা কাপড়ের মার্কেটে যাও, গিয়ে এটা বিক্রি করার চেষ্টা করো। যদি কেউ এটা দাম জিজ্ঞেস করে, তুমি মুখে কিছু না বলে শুধু নিজের পাঁচটা আঙুল তাকে দেখিয়ে দেবে, তারপর সে কি বলে শুনে চলে আসবে, তাকে বিক্রি করার দরকার নেই। তো সে গেল। অনেক চেষ্টার পরে একজন তাকে জিজ্ঞেস করলো, এটার দাম কত? তখন সে কিছু না বলে নিজের হাতের পাঁচটা আঙুল দেখালো। লোকটা তখন তাকে বলল, 5 টাকা? ছেলেটা শুনে কিছু না বলে চলে এলো এবং এসে মাকে সেই কথা বলল। তখন তার মা তাকে বলল, এবার তুমি এটা নিয়ে একটা সোনার দোকানে যাও আর বিক্রি করার কথা বলো, সেও যখন দাম জিজ্ঞেস করবে তখন তুমি 5টা আঙুল দেখাবে আর কি বলে শুনে চলে আসবে। ছেলেটা সোনার দোকানে গেল এবং সেখানকার মালিক তাকে দাম জিজ্ঞেস করলে সে যখন 5 আঙুল দেখালো, তখন সোনার দোকানের মালিক বলল, 5000 টাকা? ছেলেটা খুব অবাক হয়ে গেল এবং বাড়ি এসে তার মাকে বলল, এটা কি করে সম্ভব হলো? তখন তার মা হেসে বলল, এর উত্তর তুমি পরের জায়গায় গিয়ে পেয়ে যাবে। তুমি এবার এটা নিয়ে বাজারের সবচেয়ে বড় পাথরের ব্যবসায়ীর কাছে যাও, সেও যখন দাম জিজ্ঞেস করবে তুমি 5টা আঙুলই দেখাবে আর তার উত্তর শুনে চলে আসবে। ছেলেটা যখন সেই ব্যবসায়ীকে গিয়ে সেই আংটিটা দেখালো, সে ভালোভাবে সেই আংটিটা দেখে তাকে বলল, এই আংটিতে যে পাথরটা লাগানো আছে সেটি একটি অতি দুর্লভ পাথর, এটা কততে বিক্রি করতে চাও তুমি? তখন সে দোকানদারকে তার 5টা আঙুল দেখালো। তাই দেখে সেই ব্যবসায়ী ছেলেটাকে বলল, আমি রাজি আছি এটা 5 লাখ টাকায় কেনার জন্য। ছেলেটা দৌড়ে তার মায়ের কাছে এলো এবং তার মাকে বলল যে সেই ব্যবসায়ী তাকে এই আংটিটার জন্য 5 লাখ টাকা দেবে বলেছে। তখন তার মা তাকে বলল যে আমাদের জীবনও ঠিক এরকম, তোমার ভালো কাজ এবং তোমার মূল্য এক একজনের কাছে এক এক রকম। যে তোমার মূল্য বুঝবে না সে তোমার কাজের দামও দেবে না, এবং যে তোমার সঠিক মূল্য বুঝতে পারবে সে তোমার কাজের সঠিক দামও দেবে হাসি মুখে। বন্ধুরা, আমাদের চারপাশের বেশিরভাগ মানুষও আমাদের কাজের সঠিক দাম দেয় না, এবং সেই কারণে আমাদের মনে একটা বড় ভুল ধারণার সৃষ্টি হয় যে আমাদের কোনো মূল্যই নেই। আমরা হতাশ হয়ে পড়ি এবং অনেক সময় চেষ্টা করাই ছেড়ে দিই। কিন্তু আজকে সময় এসেছে এই ভুল ধারণা ভেঙে ফেলার। সময় এসেছে এটা বোঝার যে আমাদের সবার মধ্যেও এরকমই একটা দুর্লভ পাথর আছে, সেটা প্রতিটা মানুষের ক্ষেত্রে আলাদা আলাদা, এবং অপরদিকের মানুষটা তার মতো করেই সেটা দেখবে। আমরা যদি সঠিক কাজ করতে থাকি তাহলে সেই কাজের মূল্য দেওয়ার মতো মানুষ অবশ্যই আছে। কিন্তু সবার আগে আমাদের এটা ডিসাইড করতে হবে যে আমরা নিজেকে 5 টাকার পাথর ভাববো নাকি 5 লাখ টাকা। আমরা যখনই নিজের মূল্য দিতে থাকবো তখন চারপাশের মানুষও আমাদের মূল্য দেবে, হয়তো সময় লাগবে কিন্তু অবশ্যই দেবে। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানান, আর ভালো লেগে থাকলে সবার সাথে শেয়ার করুন।